কান্না করছে, বনুকে খুঁজে পাচ্ছিলাম না, তো দেখি যে এখানে এসে লিপস্টিক পরছে একা একা লুকিয়ে লুকিয়ে। মিনাক্ষীর কিচেন ব্লগে সবাইকে স্বাগত। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তো আমরা এখন চা খাচ্ছি, সাড়ে ছটার মতন বাজে এখন। তো চাটা খেয়ে আমরা রান্না করে চলে যাব। আর একটা নতুন রেসিপি নিয়ে আসতে চলেছি, খুব ভালো সুন্দর, নিশ্চয়ই খেতেও খুব ভালো হবে। তো চা খেয়ে আমরা সোজা চলে যাব রান্না করে। তো কীভাবে রান্নাটা করবো অবশ্যই দেখবেন। আর এখানে আছে যে পেখম, পেখমও চা খাচ্ছে। তো বলছে ফু দিতে, চাটা গরম ওই জন্য বলছে ফু দিয়ে দাও, ফু দিয়ে দাও। তো চাটা আমরা খেয়ে সোজা চলে যাবো রান্নাঘরে। তো কি বলছে আপনাদের সবাইকে? হ্যাপি বার্থডে হবে বেলুন নিয়ে আসতে। আমরা চাটা শেষ করে নি, চা খেয়ে সোজা চলে আসলাম রান্না করে। তো এখন আমি ডিমটাকে, ডিম দিয়ে আমি একটা রেসিপি করব, ডিমের কোরমা। তো ডিমটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। তো গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি সেদ্ধ করবার জন্য। তো এখানে আমি ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে বেশ কয়েকটা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু নুন, যাতে ডিমটা ভালো সেদ্ধ হয়। তো ডিমটা ফুটতে থাকুক, তো ততক্ষণ আমি পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়ে নিই। তো ওর চা খাওয়া হয়ে গেছে, তো ও বলছে এখন যে আমাদের সাথে রান্না করবে। তো এখন রসুন ছাড়াতে বসেছে। তো মা এখন পেঁয়াজ কেটে নিচ্ছে। তো আমার এখানে লাগছে, এখানে আমি চালমগজ বেটে রেখেছি, কিছু অল্প মানে ভিজিয়ে রেখেছি, বাটবো। আর এখানে কাজু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজটাকে বেটে নিয়েছি, রসুনটাকে বেটে নেবো, আর এখানে আদাটাকে বেটে নেবো। তো ডিমগুলোকে আমি চিড়ে চিড়ে নিচ্ছি, যাতে ডিমের ভিতরে সব মশলাগুলো ঢোকে। আমাদের সেদ্ধ করে আমরা ছাড়িয়ে নিয়েছি, এইভাবে চিড়ে চিড়ে নিচ্ছি প্রত্যেকটা ডিম। তো আমি এখানে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো ঘি। গ্যাসের জোরটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, বেলেস্তাটা ভেজে নেবো। তো এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। তো বেলেস্তাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবে মা আগে। এখানে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি নামিয়ে নেবো। আর গ্যাসের জোরটা কিন্তু আমি মিডিয়ামে দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, নাড়তে থাকবো, নাহলে পুড়ে যাবে। আমি ডিমগুলোতে একটু লবণ দিয়ে মেখে নেবো, হলুদ দেবো না, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তো দেখুন সুন্দর আমার লাল লাল হয়ে এসছে, এবার আমি তুলে নেবো। ডিমগুলো ভেজে নেব। তো তেলটাকে ঝরিয়ে মা হালকা লাল লাল করে একটু ভেজে নেব তেলের উপর নাড়াচাড়া করে। তো ডিমগুলো আমি এবার তুলে নিচ্ছি। তো এবার আমি ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা, দুটো এলাচ, দুটো দারচিনি আর দুটো লবঙ্গ, আর দিয়ে দেবো অল্প সাহায্যে।
আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। গ্যাসের জোরটা আমি মিডিয়ামে দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব এক মিনিটের মতন। কিছু সময় ধরে ভেজে নেবো, নাহলে পেঁয়াজের যে একটা কাঁচা কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকে যাবে। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো আমি রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নেব। আদা বাটা আর এখানে দিয়ে দেবো জিরে বাটা। তো এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। ওই 1 থেকে 2 মিনিট মশলাগুলোকে কষিয়ে নেব। সব মশলাগুলোকে কিন্তু কষাতে কষাতে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। গ্যাসের জোরটা কিন্তু আমি মিডিয়ামে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চালমগজ বাটা। চালমগজটা কিন্তু অপশনাল, আপনারা যদি থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আমার কাছে যেহেতু ছিল আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ কাজু বাদাম বাটা, একটু বেশি দিয়ে দিয়েছি। এগুলোকে দিয়ে কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কিশমিশ বাটা নেব। আর হালকা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এর ছালটা আনার জন্য, বেশি না অল্প। দেখুন আমার কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে মশলার থেকে, আর মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো দুধ। আমার কাছে আমি পাউডার দুধ গুলে দেবো, যেহেতু আমার কাছে গরুর দুধটা নেই, আমি পাউডার দুধ ইউজ করছি। আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু কোরমা হলুদ দেবো না, একটু সাদা সাদা ভাব থাকবে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ডিমগুলো, ডিমগুলো দিয়ে সুন্দর নাড়াচাড়া করে নেব। তো অবশ্যই কিন্তু আপনারা ঘরে করে দেখবেন, আশা করবো খুব ভালো লাগবে খেতে। আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। দিয়ে দিচ্ছি চিনি কিছু পরিমাণ, বেশ দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি দুধটা দিয়ে দেবো। আর আপনারা যদি দুধ না দেবেন তাহলে দই ইউজ করতে পারেন এখানে। তো আমি এখানে দই ইউজ করছি না, দুধ দিচ্ছি। এবার আমি দুধটা ঢেলে দেবো, হালকা উষ্ণ গরম আছে। এবার আমি দিয়ে দিচ্ছি লাস্ট একটু গরম মশলা। আর এখানে যেই পেস্তাগুলো ছিল লাস্টে আমি দিয়ে দেবো। আমার হয়ে এসছে ডিমের কোরমা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার আমি বন্ধ করে দেবো।
রেস্তাগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এক মিনিটের মতন। ডিমের এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের পাতে অসাধারণ লাগবে খেতে। লুচি রুটি পরোটা এসবের সাথেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে, খুব ভালো লাগবে। তো বোনও এখন খেতে বসে গেছে। তো মা রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো এই জন্য ওকে খেতে দেওয়া হয়েছে। তো এখন খাচ্ছে। তো দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা, অবশ্যই ঘরে চেষ্টা করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন, নতুন এসেছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।